নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং গ্র্যাজুয়েশান কোর্স করবে বলে তোমরা ভাবছ এবং কিছু অটোনোমাস কলেজে তোমরা ফর্ম ফিল আপও করেছ বা তোমাদের বিষয় সেখানে নেই বা তোমাদের মেরিট লিস্টে নাম আসেনি বা তোমাদের পছন্দ মতো কলেজ তোমরা পাওনি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি মোবাইল ওয়েবসাইট বা অ্যাপ লঞ্চ করা হয়েছে যেটি হলো ডব্লিউ বি সি পি অর্থাৎ এটি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল একটি আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য যেখানে ষোলোটি ইউনিভার্সিটি সঙ্গে চারশো একষট্টিটি কলেজ এখানে অ্যাড রয়েছে তো এখানে কোন কোন জেলায় কোন কোন কলেজ রয়েছে এবং কোন কোন বিষয় অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই হলো অফিসিয়াল পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দেখতে পাচ্ছ এর হোম পেজ এটা এবারে আমরা দেখবো যে হাউ টু অ্যাপ্লাই এখানে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ হিন্দি সাঁওতালি রয়েছে আমরা বেঙ্গলিতে ক্লিক করব এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে যে নোটিফিকেশান এখানে পুরো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বাংলাতে লেখা রয়েছে সূচিপত্র হিসাবে এখানে তোমরা পড়ে নেবে এখানে স্বামী বিবেকানন্দ মেরিট ইন স্কলারশিপের এখানে একটা অ্যাডভার্টাইজও রয়েছে তোমরা এখানে দেখতে পাবে দেখো যে ষোলোটা ইউনিভার্সিটি এবং চারশো একষট্টি কলেজের কথা এখানে উল্লেখ করা রয়েছে এবং কোর্স কতগুলি রয়েছে সাত হাজার দুশো সতেরোটি এবার দেখবো যে কোন কোন কলেজ অ্যাভেলেবেল রয়েছে কোন কোন জেলা থেকে ডাউনলোড বলে একটি অপশান রয়েছে নিচে দিকে ডাউনলোডে ক্লিক করলে তোমরা এখানে কলেজের লিস্ট তোমরা দেখতে পাবে এখানে রয়েছে গেজেটেড নোটিফিকেশান কলেজ ইউনিভার্সিটি ডিটেলস এবং কোর্স ডিটেলস তো কলেজ ইউনিভার্সিটি ডিটেলসে তোমরা ক্লিক করলে এখানে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুসারে এখানে রয়েছে প্রথমে রয়েছে বাঁকুড়া তারপর কুচবিহার তারপর এখানে দক্ষিণ দিনাজপুর মালদহ তারপর এবং ডিটেলসে সমস্ত প্রত্যেকটি জেলার কোন কোন কলেজ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের অন্তর্গত সেখানে সমস্ত কিছু লিস্ট এখানে তোমরা পেয়ে যাবে পরবর্তী আমরা দেখব কোর্স এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমরা এখানে দেখবে কোর্স লিস্ট এখানে কোন কলেজে কোন কোন বিষয়ে পড়ানো হবে এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এখানে আবেদন করা লাস্ট ডেট কবে বা কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে এখানে চব্বিশ তারিখ থেকে শুরু হবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে নোটিশ বোর্ড অপশানে গেলে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান এখানে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এখানে সময় রয়েছে তার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এই ছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত আপডেট এবং এই পোর্টাল সংক্রান্ত আরও যদি তোমরা কোনো আপডেট পেতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো